ক্রস, এই বক্সের এই যে বলটা দিয়েছেন কাটিয়ে ঢোকার চেষ্টা, এবং সাথে সাথে রেফারি আসছেন, শট নেবেন, নিয়েছেন একেবারে ঠান্ডা মাথার খুনি। আমরা দেখে নিতে চাই, একেবারে দাঁড়িয়ে থাকেন, ডানেও ঝাপালেন না বামেও ঝাপালেন না, ঠান্ডা মাথায় এক্সেলেন্ট ফিনিশিং বলতে যা বোঝায়। দারুণ 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 শটে দলকে এগিয়ে নিলেন জোভিন বেদিচ। ফার্স্ট হাফের শেষ ইকারু চেষ্টা, হিকারু যে বক্সের ভেতরে দিয়েছেন, হেড হতে পারে, বিউটিফুল গোল, দেখার মতো গোল কায়োসর, কায়োসো জার্সি নাম্বার 11, দারুণ হেরারে তিনি কিন্তু পরাস্ত করলেন পাসিউদকে, জালে জড়িয়ে দিলেন, কায়োসো কোনো ভুল করেননি, একেবারে মাপা দুর্দান্ত ফিনিশিং, দেখার মতো গোল। যে পরিকল্পনা তিনি এঁকেছিলেন তার বাস্তবায়ন হয়, আরও একটা অ্যাটাক বক্সের ভেতরে কিন্তু সালিঙ্কা ঢুকেছেন, চমৎকারভাবে তিনি ক্রস করেছেন, হ্যান্ডবল হয়েছে, হ্যান্ডবলের কারণে রেফারি সাথে সাথে বাঁশি বাজিয়েছেন, অ্যাকশন রিপ্লে, সালিঙ্গা বলটা বাড়িয়েছিলেন ডি বক্সের ভেতরে, এবং সোকসান হাত উপরে উঠুক, আরও একটা গোলের সুযোগ, বাহাদুরা এক্সেলেন্ট এক্সেলেন্ট গোল, বাহাদুরা এবার গোল করলেন, ডিফেন্ডিং বলতে হবে সেখানে, লাউসের কাছ থেকে যেভাবে বলটা রিসিভ করেছিলেন বক্সের ভেতর, দৃষ্টিকটু হাত দিয়ে, আতিলাত আছেন ভাবে ডি বক্সের ভেতরে, একটা গোল শোধ দিতে পারলো লাওস, অ্যাকশন রিপ্লে দেখে নেওয়া যাক, একেবারে ডিরেকশন ঠিক ছিল, হাতও বাড়িয়েছিলেন, তো হাইটটা একটু বেশি থাকার কারণে পেনাল্টি সেভ করতে পারলেন না কাসাস।